মাসিক বন্ধ হয়ে যাওয়ার জন্য কোন কোন বিষয়গুলি দায়ী হতে পারে মাসিক বন্ধ হলে কোন ধরনের ব্যবস্থা নেওয়া উচিত পিরিয়ড ইরেগুলার বা অনিয়মিত কিনা বুঝবেন কিভাবে। কীভাবে উল্লেখ করার সময় ছাড়া যদি দুই পিরিয়ডের মধ্যে পাঁচ সপ্তাহের বেশি ব্যবধান হয় তবেই বুঝবেন সমস্যা হয়েছে বংশ অথবা পরিবার বংশের অন্যান্য মহিলা সদস্যদের পিরিয়ড বন্ধ হওয়ার সমস্যা থাকলে আপনারও এটি হওয়ার ঝুঁকি রয়েছে খাদ্য সমস্যা যে সকল মহিলাদের অ্যানোরেক্সিয়া বা বুলেরিয়া মতো ইটিং ডিজর্ডার আছে তাদের মাসিক বন্ধ হওয়ার ঝুঁকি থাকে ক্রিয়া কঠোর করার ফলে মহিলাদের পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে কত শতাংশ মহিলার শতাংশিক্সিয়া হয়ে থাকে এরিয়া হয়ে থাকে সাধারণত প্রজনন ক্ষম মহিলাদের পাঁচ শতাংশেরও কম এই সমস্যা ভুগে থাকেন এছাড়াও এক শতাংশের কম মহিলা প্রাইমারি অ্যামোনেরিয়ায় আক্রান্ত হয় তবে শারীরিক মানসিক চাপ অপুষ্টি অতিরিক্ত ব্যায়াম ও অসুস্থতার কারণেও ঋতুচক্রের ব্যাঘাত ঘটতে পারে মাসিক বন্ধ হয়ে কোন ধরনের ব্যবস্থা নেওয়া উচিত যেহেতু অতিরিক্ত শারীরিক পরিশ্রম ও স্বল্প পরিমাণে খাদ্য গ্রহণের কারণে অ্যামোনেরিয়া হতে পারে তাই কাজ করা ও বিশ্রাম গ্রহণের মধ্যে সমন্বয় রক্ষা করা করে চলুন মানসিক চাপ ও দ্বন্দ্ব থাকলে সেগুলো কমানোর চেষ্টা করুন যদি নিজে থেকে কমাতে না পারেন তাহলে এ ব্যাপারে পরিবার বন্ধু ও চিকিৎসকের সাহায্য নিন ঋতুচক্রের পরিবর্তনের দিকে খেয়াল রাখুন এক্ষেত্রে কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তা মেনে চলুন মাসিক শুরুর সময় এর স্থায়িত্ব বা যে কোনো সমস্যাপূর্ণ লক্ষণ দেখা দিলে তা লিখে রাখুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ